Bismillahirrahmanirrahim. Priyo shikkharthi, assalamu alaikum. Asha kori tumra shusto acho ebong bhalo acho. Alhamdulillah, ami bhalo achi. Amra shobai je shusto achi ei koronakalin shomoye, amra Allah-r kache shukriya adai kori, shobai boli alhamdulillah. Alhamdulillah. Shobai bolecho to? Alhamdulillah. Tahole dekho আমাদের মানে দৈনন্দিন জীবনে আমরা কত সমস্যায় পড়ি তাই না এই সমস্যার জন্য আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় সাহায্য চাইতে হয় আল্লাহ যেন আমাদের সকল সমস্যা থেকে উদ্ধার করে আল্লাহ যেন আমাদের উত্তীর্ণ করে আমরা বাবা মার কথা অবশ্যই শুনবো বাবা মার কথা যদি তোমরা শুনো গুরুজনের কথা যদি শুনো তাহলে দেখবে কোনো বিপদই আসবে না বাবা মার কথা মতো চলবে ভাষায় এবং শিক্ষক আমরা যারা তোমাদের যে উপদেশ যখন দিচ্ছি অবশ্যই বাবা আমাদেরটা মানবে তাহলে দেখবে জীবন কখনো থেমে থাকবে না তুমি অবশ্যই ভালো করতে পারবে এই করোনাকালীন একদিনের জন্য নয় দেখো আমাদের গত বছর শেষ হয়ে গেছে আমরা ভেবেছিলাম এই বছর হয়তো ঠিক হয়ে যাবে আর একটু মানে সুস্থ পরিবেশ আসবে আমরা ক্লাসে আসতে পারবো আমরা ক্লাস করতে পারবো দেখো দিনের পর দিন চলে যাচ্ছে মাস চলে যাচ্ছে আমরা তো সহজভাবে কিছু করতে পারছি না তাহলে কি আমাদের থেমে থাকা যাবে অবশ্যই না তাহলে আমাদের এগিয়ে যেতে হলে অবশ্যই চেষ্টা রাখতে হবে আল্লাহর উপরে ভরসা করতে হবে যেন আমরা সুস্থ থেকে আমাদের প্রতিদিনের দৈনন্দিন কাজ যেন আমরা করতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে অবশ্যই সাহায্য চাবো যে আল্লাহ গতকালকে থেকে আজকের দিনটা যেন আল্লাহ আমাকে আরো ভালো করে দেন আমি যেন আরো ভালোভাবে চলতে পারি সুস্থ থাকতে পারি বাবা মার জন্য দোয়া করবে সবার জন্য দোয়া করবে আত্মীয় স্বজন যে যেখানে আছে আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন তাহলে প্রতিদিন কিন্তু আল্লাহর কাছে আমাদের সাহায্য চাইতেই হবে আমাদের তিন বেলাই আমরা খাই সকালে ঘুম থেকে উঠেই দেখো খিদে লেগে যায় আমরা খেতে বসি তাই না দুপুর সময় হয় গোসল করি খাওয়া দাওয়া করি রাতেও খাই তাহলে কোনো কিছু কিন্তু থেমে নেই প্রতিটা কাজ করতেও দেখো তোমাদের বলি যে 5 থেকে 6 ঘন্টা পড়বে তাহলে 5 থেকে 6 ঘন্টা পড়ার সময় বলা হয় তাহলে নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো প্রতি রাকাত নামাজে প্রতি ওয়াক্তের নামাজে কতটুকু সময় লাগে একেবারেই অল্প কিন্তু তাহলে আমাদের খাওয়া চলছে ঘুম চলছে সব কিছু চলছে আমরা বাইরেও কিন্তু যাচ্ছি সাবধানতা অবলম্বন করে বাইরেও যাচ্ছি কিন্তু আল্লাহর কাছে এই যে আমরা সুস্থ সুন্দর জীবন যাপন করছি সেই জন্য আমাদের শুকরিয়া আদায় করতে হবে শুকরিয়া আদায় কিভাবে করতে হবে আল্লাহর কাছে সেজদায় গিয়ে মাথা নত করে যে আল্লাহ তুমি আমাদের এখনো সুস্থ রেখেছো তাহলে অবশ্যই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব আমাদের সুস্থতার জন্য আমরা এখনো যে সুস্থ আছি সেই জন্য আল্লাহর কাছে আমরা কি চাইবো মাপ চাইবো যে আল্লাহ তুমি আমাদের সমস্ত গুনাহ মাপ করে দাও বেশি বেশি আস্তাগফার পাঠ করবে আস্তাগফিরুল্লাহ পাঠ করবে যাতে আমরা সুস্থ জীবনে চলতে পারি সুন্দরভাবে থাকতে পারি সবার জন্য দোয়া করবে এবং বাবা মাকে আত্মীয় স্বজন মুরব্বি যাকেই দেখো সালাম দিতে কিন্তু কেউ ভুলবে না অবশ্যই সালাম দিবে সালামের অর্থ সবাই জানো বাবা মাকে সালাম দেওয়া অনেক সওয়াবের কাজ পৃথিবীতে বাবা মার মতন কেউ কিন্তু নেই যাদের বাবা মা নেই তারা বুঝে যে কত কষ্ট জীবনটা তাহলে বাবা মার দীর্ঘায়ু কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ যেন তাদের হায়াত বৃদ্ধি করে দেন তারা যেন সুস্থ থাকেন তাহলে সবাই ভালো থাকবে সুন্দরভাবে জীবনযাপন করবে এখন আমরা পাঠে চলে যাই বাবা তোমরা প্রত্যেকেই আমাদের বাংলা বই আমরা পড়েছি পাঠ্য বই বোর্ড বই যেটা সেই বইয়ের কোথায় কী আছে তোমরা সবাই অবগত হয়েছো যে পাঠ্য বইয়ের আমাদের পাঠ্য বই ছাড়াও পাঠ্য বই বহির্ভূত মানে বাহিরে আমাদের আনসিন একটা প্যারা থাকে সেটা পড়ে আমাদের 3 এবং 4 নং প্রশ্নের উত্তর লিখতে হয় প্রথম যে অনুচ্ছেদটা থাকে সেটা পড়ে আমাদের পাঠ্য বইয়ে সেই অনুচ্ছেদ পড়ে আমরা 1 এবং 2 নং-এর অ্যান্সার করি আর পাঠ্য বই বহির্ভূত মানে বইয়ের বাহিরে আনসিন যেটাকে বলা হয় এটাই আমাদের থাকে একটা অনুচ্ছেদ সেটা পড়ে আমাদের 3 এবং 4 নং প্রশ্নের অ্যান্সার করতে হয় 3 নং থাকে হলো কিছু শব্দ দেয়া শব্দের পরে আমাদের শূন্যস্থান দেয়া থাকে সেই শূন্যস্থান পূরণ করতে হয় আর 4 নং-এ থাকে হচ্ছে প্রশ্ন যে প্রশ্ন অনুচ্ছেদ ভালোভাবে পড়লেই তোমরা অ্যান্সার করতে পারবে এমন কোনো অনুচ্ছেদ দেয়া থাকবে না যে তোমরা
সেটা বিষয় অবগত ন এবং অ্যানসার করতে পারবে না এরকম কোনো অনুচ্ছেদ দেয়া থাকে না সমাপনীতেও দেখবে এমন সুন্দর অনুচ্ছেদ থাকবে যেটা সম্পর্কে তোমাদের ধারণা আছে তোমরা নিজের জ্ঞানের থেকে লিখতে পারবে আর অনুচ্ছেদটা যদি ভালো করে পড়ো তাহলে দেখবে অনেক সহজ হয়ে যাবে একটা প্রশ্নের অ্যানসার লিখতে সময় লাগবে না যদি তুমি অনুচ্ছেদটা ভালো করে পড়ো তাহলে খেয়াল থাকবে সবার যে আমরা পাঠ্যবই বহির্ভূত দুইটারই অনুচ্ছেদ পড়তে হবে পাঠ্যবই যেটা সেটাও ভালো করে পড়তে হবে পাঠ্যবই বহির্ভূত যেটা সেটাও ভালো করে পড়তে হবে আজকে তোমাদের আমি একটা অনুচ্ছেদ পড়ে দিচ্ছি এবং কিভাবে প্রশ্নের অ্যানসার লিখবে সেটাও আমি একটু বুঝিয়ে দিচ্ছি আনসিন পাঠ্যবই বহির্ভূত যেটা তাহলে দেখো এখানে পাঠ্যবই বহির্ভূত সেটা যে কোনোটা থাকতে পারে কিন্তু আমি বলেছি তোমরা লিখতে পারবে এই রকম অনুচ্ছেদই কিন্তু দেয়া থাকবে যেটা সম্পর্কে তোমাদের সম্যক ধারণা আছে সেই ধরনের অনুচ্ছেদই থাকবে তাহলে দেখো আজকে আমি একটা অনুচ্ছেদ বলছি মুন্সিগঞ্জের নাটেশ্বরে হাজার বছরের প্রাচীন বৌদ্ধ মন্দির নগরীর প্রবেশপথ অষ্টকোণাকৃতির তিনটি স্তূপ মণ্ডপ চুন সুরকির মেঝে এবং প্রদক্ষিণ পথ আবিষ্কার করা হয়েছে মিলেছে পাথর মৃৎপাত্র নকশাকৃতির ইট ও পোড়ামাটির প্রত্নবস্তু মৃৎপাত্রগুলো লাল এবং কালো আকৃতির ইট ও পোড়ামাটির প্রত্নবস্তু মৃৎপাত্রগুলো লাল এবং কালো রঙে সঞ্চয় আধার রান্নার হাঁড়ি প্লেট গামলা পানির পাত্র ও প্রদীপ প্রদীপ স্ট্যান্ডের ভাঙা অংশ পাওয়া গেছে চীনের তিনজন মৃৎপাত্র বিশেষজ্ঞ প্রায় এক মাস চেষ্টায় খননে প্রাপ্ত ১০০টি মৃৎপাত্র জোড়া লাগিয়েছে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব পুরাকৃতি সম্পর্কে জানানো হয় ২০১৩ সালে নাটেশ্বরের খনন কাজ শুরু হয় এর আগেও এখানে মাটির নিচে চাপা পড়ে থাকা বৌদ্ধ মন্দির নগরীর নানা নিদর্শন আবিষ্কার করা হয় অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে এবং সরকারি সহযোগিতায় খনন কাজ চলছে দেখো তোমাদের মাটির নিচে যে শহর এটার সঙ্গে অনেকটা মিল আছে তাই না এটাও কিন্তু প্রাচীনতম বা প্রাচীন নিদর্শনের এই ধরনেরই পাহাড়পুর মস্তানগড় তারপরে ওয়ারিবটেশ্বর এই ধরনেরই একটা ঘটনা এখানে তিন নং এই অনুচ্ছেদ থেকে প্রশ্ন হতে পারে দেখো এখানে শব্দ দেওয়া আছে নকশা নিদর্শন মন্দির খনন মৃৎপাত্র প্রাচীন প্রদীপ তাহলে তিন নং এ আমাদের কি থাকে তিন পাঠ্য বই বহির্ভূত থাকবে হচ্ছে তিন নং এ থাকবে শূন্যস্থান তিন নং এ আমাদের দেওয়া থাকবে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ করবে তিন নং এ তিন নং এ শূন্যস্থান পূরণে আমাদের দেয়া থাকবে কি যে বাংলাদেশে অনেক প্রত্নতাত্ত্বিক ড্যাশ আছে এখানে বলেছি নকশা নিদর্শন মন্দির খনন মৃৎপাত্র প্রাচীন এবং প্রদীপ তাহলে শূন্যস্থান হচ্ছে বাংলাদেশে অনেক প্রাচীন অনেক প্রত্নতাত্ত্বিক ড্যাশ আছে তাহলে কি আছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে তারপরে আছে শ্রমিকরা মাটি ড্যাশ করছে শ্রমিকরা কি করছে মাটি খনন করছে তারপরে আছে মাটির পাত্রে গায়ে সুন্দর ড্যাশ করা হয়েছে সুন্দর কি এখানে আছে দেখো প্রথমে নকশা নকশা করা হয়েছে এদেশে মাটির নিচে রয়েছে এক ড্যাশ নগর সভ্যতা কি নগর সভ্যতা প্রাচীন নগর সভ্যতা তারপরে মাটি খুঁড়তে খুঁড়তে তারা একটি মাটির ড্যাশ পেল মাটির একটি প্রদীপ পেল তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু আমাদের ওই অংশের মধ্যে দেয়া আছে প্লাস আমাদের যে শব্দ এবং অর্থ দেয়া আছে আমরা শব্দের সঙ্গে যদি অর্থটা জেনে নেই তাহলে আমাদের এই শূন্যস্থান পূরণ করা খুব সহজ হবে প্রত্যেকে এই পরীক্ষার সময় খেয়াল করবে শব্দ এবং অর্থ এই দুইটা ভালোভাবে খেয়াল করে শূন্যস্থান পূরণ করার চেষ্টা করবে যে কোন শব্দটা লিখলে আমাদের একটা অর্থবোধ বাক্য হয় এবার চার নঙে থাকবে হচ্ছে চার নঙেও থাকবে আমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নের উত্তর লিখবে চার নঙেও প্রশ্নের উত্তর লিখবে
সেটা লিখবে কি দেখো আমি যে অনুচ্ছেদটা তোমাদের এখানে পড়ালাম প্রত্যেকটাই সুন্দরভাবে কিন্তু এই অনুচ্ছেদে দেয়া আছে খালি ভালোভাবে একটু খেয়াল করা এখানে প্রশ্ন হতে পারে ওই অনুচ্ছেদ থেকে যে মুন্সিগঞ্জে কোথায় প্রাচীন বৌদ্ধ মন্দির আবিষ্কৃত হয়েছে সেখানে মন্দিরে আবিষ্কৃত হওয়ার বিষয়গুলো চারটি বাক্যে বর্ণনা করো তাহলে মুন্সিগঞ্জে প্রাচীন বৌদ্ধ মন্দির কোথায় আবিষ্কৃত হয়েছে অ্যানসার ওখানে দেখো দেওয়া আছে মুন্সিগঞ্জে নাটেশ্বরের প্রাচীন বৌদ্ধ মন্দির আবিষ্কৃত হয়েছে মুন্সিগঞ্জে নাটেশ্বরে প্রাচীন বৌদ্ধ মন্দির আবিষ্কৃত হয়েছে দেখো অনুচ্ছেদে দেয়া আছে আবিষ্কৃত হয়েছে মন্দিরে আবিষ্কৃত হওয়ার চারটি বিষয় তাহলে তোমরা লিখবে মন্দিরে আবিষ্কৃত হওয়ার চারটি বিষয় হচ্ছে নগরীর প্রবেশপথ তারপরে অষ্টকোণাকৃতির তিনটি স্তূপ তারপরে আছে দেখো মন্দিরে মণ্ডপ মন্দির প্রদক্ষিণ পথ সবগুলোই অনুচ্ছেদে দেয়া আছে খ নাম্বার মৃৎপাত্রগুলো কি রঙের মৃৎপাত্রগুলো জোড়া লাগানোর বর্ণনা চারটি বাক্যে লিখো মৃৎপাত্রগুলো লাল ও কালো রঙের অনুচ্ছেদে কিন্তু দেয়াই আছে মৃৎপাত্রগুলোর জোড়া লাগানোর বর্ণনা নিচে চারটি বাক্যে দেয়া হলো এক চীনের তিনজন মৃৎপাত্র বিশেষজ্ঞ মৃৎপাত্র জোড়া লাগিয়েছে দুই তারা প্রায় এক মাসের চেষ্টায় মৃৎপাত্রগুলো জোড়া লাগিয়েছে তিন মৃৎপাত্রগুলো সেখানে মাটি খননে পাওয়া গেছে চার মৃৎপাত্র বিশেষজ্ঞরা 100টি মৃৎপাত্র জোড়া লাগিয়েছেন তাহলে মৃৎপাত্র জোড়া লাগানো সম্পর্কে চারটি বাক্য কিন্তু লিখে ফেলে ওই অনুচ্ছেদ থেকে এবার গণ কত সালে নাটেশ্বরের খনন কাজ শুরু হয় অনুচ্ছেদে দেয়াই আছে 1913 সালে নাটেশ্বরের খনন কাজ শুরু হয় খননে প্রাপ্ত মাটি প্রত্নবস্তুর বিবরণ চারটি বাক্যে লিখো খননে প্রাপ্ত মাটি প্রত্নবস্তুর বিবরণ নিচে দেওয়া হলো চারটি বাক্যে লিখতে বলা হয়েছে এক খননে পাওয়া গেছে মাটির পাত্র দুই পাওয়া গেছে মাটির হাড়ি প্লেট গামলা তিন খননে পাওয়া মাটির মৃৎপাত্রগুলো লাল ও কালো রঙের চার খননে প্রাপ্ত 100টি মৃৎপাত্র জোড়া লাগিয়েছেন চীনের তিনজন মৃৎপাত্র বিশেষজ্ঞ তাহলে তোমরা যদি অনুচ্ছেদটা ভালো করে দেখো ভালো করে বুঝে পড়ো তাহলে কিন্তু আর কোনো চিন্তা করতে হবে না যে কোত্থেকে লিখবো নিজের ভাষায় সুন্দরভাবে শুধু ওইখানে অ্যান্সার দেওয়াই আছে পয়েন্ট দেওয়াই আছে শুধু নিজের ভাষায় লিখবে এইভাবে যদি তোমাদের সহায়িকা কোনো বই থেকে থাকে এই পাঠ্য বই বহির্ভূত যে অনুচ্ছেদ এবং শূন্যস্থান প্রশ্ন দেওয়া আছে তোমরা বারবার প্র্যাকটিস করবে অনুচ্ছেদ ভালো করে পড়বে অ্যান্সারগুলো ভালো করে পড়বে তাহলে দেখবে যে ওই অনুচ্ছেদের মধ্যে তোমাদের অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ তাহলে আমি এরপরেও তোমাদের আরও পাঠ্য বই বহির্ভূত বই যে আনসিন যে অনুচ্ছেদ আমি বুঝিয়ে তোমাদেরকে এর পরবর্তী ক্লাসে তোমাদের আমি আনসিন আবার বুঝিয়ে দেব তারপরেও যদি তোমাদের মনে করে যে কোনো সমস্যা থাকে আনসিন সম্পর্কে কোনো জানার থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে ফোন দিয়ে জেনে নেবে বা আমি যে যাই বা তোমরা প্রতি সপ্তাহে যে আসো আব্বু আম্মু আসে বা আব্বু আসে বলে দিবে যে এইটা এই সমস্যা অবশ্যই আমি সমাধান করে দেবো তাহলে আজ এখানে শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ